এভরিওয়ান, আমার নাম আদনান মোর্শেদ। তো অলরেডি আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা স্টাডি ক্লাসরুম চ্যানেলে, যারা সিএসসি পড়তেছো তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো অলরেডি আমি একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন প্রয়োজন হয় সেটা অলরেডি দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। তো আজকে আমি দেখাবো ডাটাবেস ম্যানেজমেন্ট কানেকশন কি, ডাটাবেসটাকে অর্থাৎ আপনি যদি, আমি আসলে জাভা নিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি জাভা নিয়ে কথা বলবো। জাভাতে অর্থাৎ আমি নেটবিন সেট আপ দিলাম অলরেডি, দেখতে আমি প্রিভিয়াস দেখিয়েছিলাম এটা। তো যেহেতু আমি এই ডেটাগুলো পাচ্ছি কোথা থেকে, ডাটাবেস জ্যাম থেকে, মাইস্কল থেকে, মাইস্কল একটা সার্ভার থেকে, মাইস্কল আরেকটা সফটওয়্যার, নেটবিন আরেকটা সফটওয়্যার, সেই দুইটাকে কানেক্ট করে আমি ডাটাবেস রাখতে পারছি। তো সেটা কীভাবে, তো এটাই নিয়ে আজকে আমার টিটুয়াও, যে কীভাবে ডাটাবেসকে কানেক্ট করে নেটবিনের সাথে কানেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমি অলরেডি এখানে আমি শুরু থেকে একটা টিউটোরিয়াল দেখেছি, যেটা হলো যেরকম ডাটাবেস সাকসেসফুল সেটা কীভাবে হয়েছে সেটা আমি সব কিছু কেটে দিই, সব কিছু আমি কেটে দিয়ে নতুন করে সব কিছু দেখাবো। সব কেটে দিয়েছি, অনেকগুলো কাজ করেছিলাম তাই সব কিছু থেকে গেছে। ওকে, এটা আর প্রয়োজন নাই। প্রথমে আপনি নেটবিন ক্লিক করার পর এই ফর্মটা আসবে। দেন আপনি প্রথমে নতুন করে একটা, এটা আমাকে আর আমি নিতে যাচ্ছি না, আমি জাস্ট নতুন করে স্টেপ বাই স্টেপ প্রতিটা ফলো করবো। প্রথমে নিউ প্রজেক্ট, অলরেডি আপনি জানেন যারা জাভা কম বেশ কিছুটা টাচ করেছেন কিন্তু হয়তো ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারছেন না সেটা অলরেডি জানেন না, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ফার্স্টে জাভাতে যাবেন, জাভাতে জাভা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, নেক্সটে চলে যাবেন, এটা অলরেডি আপনি জানেন। তারপর আমি আবার দেখাচ্ছি যারা জুনিয়র তারা নতুন করে শুরু করেছেন, তারা তোমরা হয়তো নেটবিনে গুগলে যে নেটবিন আইডিই 8.2 ডাউনলোড করে সেট আপ টাটা দিয়ে জাস্ট এইভাবে আসবে। তখন নতুন করে যারা ইউজার, আমি যারা ইউজ করছো তাদের দেখাচ্ছি কীভাবে প্রজেক্ট নেম, যারা আজকে আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, এটা DBMS অলরেডি লেখা আছে, তো আমি আজকে ডাটাবেজ নামে কাজ করব। ডাটাবেজ নামে প্রজেক্ট নাম রাখলাম, সেটা আবার ক্লাসের নামে হবে। হ্যাঁ, তারপর আমরা নেক্সট ফিনিশ দেব। অলরেডি আমাদের একটা প্রজেক্ট নাম ডাটাবেজ, কেন আমরা ডাটাবেজ দিচ্ছি, কারণ আমরা ডাটাবেজ নিয়ে কাজ করছি তাই সেক্ষেত্রে ডাটাবেজ দিয়েছি। তো আগে কানেক্ট করব কিভাবে, জাম অলরেডি কোথায় আছে, জাম যখনই আপনি সেট আপ, আরেকটু বলে রাখি, আরেকটু বলে রাখি, হ্যাঁ আমি এটা অলরেডি কেটে দিই। যখনই আপনি জাম সেট আপ দেওয়ার পর অলরেডি এখানে একটা লোগো দেওয়া থাকবে জাম, অর্থাৎ জাম কন্ট্রোল প্যানেল। তো এখান থেকে ডাবল ক্লিক করবেন, অলরেডি এই দিক চলে আসছে, হ্যাঁ শো হাইট, হ্যাঁ শুরু থেকে এভাবে জিনিসটা থাকবে, এজ লাইক এরকম সিন দেওয়া থাকবে যে আপনি যখনই ফেস করবেন এরকম একটা পেজ আসবে। আচ্ছা আমার একসাথে অনেকগুলো ক্লিক পড়ে গেছে, হ্যাঁ 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 প্রথমে এভাবে যখন আপনি জাম সেট আপ করার পর এভাবে আসবে, তখন আপনি কি করবেন, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখানে স্টার্ট করবেন, স্টার্ট বাটন প্রেস করবেন, অ্যাপাচিটা, তারপরে মাইস্কেল, যেটা মাইস্কেল নিয়ে কাজ করবো, মাইস্কেল পোর্ট নাম্বারটা আপনি জেনে রাখেন কারণ এটা লাগবে, এটা 3306, মাইস্কেলের পোর্ট হলো 3306, এটাকে আমি নিচে রেখে দিলাম। এখন জাম কি, জাম আমি কন্ট্রোল প্যানেল, এবার আমি গুগল ক্রোমে অথবা মোজিলা ফায়ারফক্সে যাব। কেন একটু বিস্তারিত বলছি, হয়তো অনেকজন জুনিয়র অথবা নতুন করে শুরু করছে, যে আমি চাই, আমার টার্গেট হলো যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের জন্যই আসলে টিউটোরিয়াল তৈরি করার উদ্দেশ্য, সবাই জানুক এটাই হচ্ছে মেন লক্ষ্য থাকে। হ্যাঁ তখন আপনি এবার আসবেন এখানে, এখানে লিখে লোকাল হোস্ট, অলরেডি যেহেতু আমি অলরেডি অনেকবার ইউজ করেছি সেক্ষেত্রে জন্য এবার আসে।
আপনি দেখে নিতে পারছেন লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দেওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন, অর্থাৎ সার্ভারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোকাল সার্ভার বলে, অর্থাৎ আপনার অফলাইন আপনার পিসির জন্য ইউজ করার জন্য সে সার্ভারটা, এটা অনলাইন অনলাইন না, এটা আপনার নিজের ল্যাপটপ ইউজ করার জন্য সেটা সার্ভার, বাট এটা অনলাইন, এখনও অনলাইন হয়তো অন্য ওয়েতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। একটু সময় নেবে সার্ভার, যাই হোক, তো এটা আসলে আমরা দেখ যাবো এখানে। আমরা নতুন করে প্রজেক্টের নাম দিয়ে খুললাম ডাটাবেস, তো আমরা কানেক্ট করব, হ্যাঁ কানেক্ট করা কানেক্ট করবো আমাদের, এটা কোথায় ডাটাবেস, ডাটাবেস হ্যাঁ এই তো ডাটাবেস, প্রথমে ডাটাবেসে যাব, এটা হচ্ছে প্যাকেজ নেম, হ্যাঁ এই যে এটা। তো এবার আমরা একটা জিনিস রাখি, এটা হচ্ছে আমাদের মেন পেজ, অলরেডি দেখতে পাচ্ছ স্ট্যাটিক ভয়েড মেন, আমরা কখনো মেনটাতে সবসময় কাজে কম লাগাবো, আমরা আদার্স ক্লাসগুলোর সাথে কাজ করব। এক আবার এখানে আরেকটা তুমি শিখে দিতে পারবা কীভাবে আরেকটা ক্লাসের সাথে অবজেক্টের মাধ্যমে লিঙ্ক করে, সেটাও জানতে পারবা সাথে সাথে, এ আর নতুন করে একটা ক্লাস নেওয়ার সিস্টেমটাও জানতে পারবা। দেখো রাইট ক্লিক করে ডাটাবেজ, রাইট ক্লিক করে এই যে জাভা ক্লাস, নতুন একটা ক্লাস নিতে পারো, আমি চাইছি কনফিগ কানেকশন, আমার নাম হলো ডাটা ডিবি কানেক্ট ডাটা, আচ্ছা ডাটা বেস কম, এটি ডাটা বেস কম মানে কানেকশন, আমি শর্ট ফর্ম ইউজ করেছি। এখান থেকে আমাদের ডাটা বেসটা আমরা ইয়ের সাথে করবো, দেখি আমাদের যা আসছে কিনা, লেট হলে একটু, অলরেডি ডাটাবেস কানেকশন নামে আমরা একটা ক্লাস তৈরি করলাম। এবার আমরা এখান থেকে মাই এসকিউএলের যে সফটওয়্যার সাথে আমরা কানেক্ট করব সেটা কিভাবে, ফার্স্টে আমরা প্রায় আমরা কিছু ভেরিয়েবল লাগবে, কি কি ভেরিয়েবল লাগবে, একটা হলো আমরা ড্রাইভার কানেক্ট করতে হবে, ইউআরএল কানেক্ট করতে হবে, ইউজার নাম থাকতে হবে, পাসওয়ার্ড থাকতে পারে, কারণ সার্ভার মানে আমাকে লকার সিস্টেম, এখানে আমাকে লক করে রাখতে হবে, বিভিন্ন রকম ডাটাই ঢুকতে পারে, প্রাইভেট ওকে প্রাইভেট আমি নিচ্ছি, ভেরিয়েবলগুলো প্রাইভেটে রাখা ভালো, কানেকশন কম শুরু থেকে নাল, এখানে কেন আসছে, এখানে কানেকশনটা একটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে, কানেক্ট কানেকশনটা অন্য একটা আসছে, এই যে ইম্পোর্ট জাভা ডট এস কিউএল ডট কানেকশন, তারপর প্রাইভেট ইউআরআই প্রাইভেট, প্রাইভেট ইউআরও ইউ প্রাইভেট স্ট্রিং ইউআরএল, এখানে আমার ওইটার সাথে কানেক্ট করবে, আমি দেখাচ্ছি প্রাইভেট স্ট্যাটিং স্ট্রিং 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 ইউজার নেম, আমরা সাধারণত রুট রাখি, যারা আমি নাল হিসাবে রাখলাম, প্রাইভেট স্ট্রিং ইউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চাইলে আপনি এখানে পাসওয়ার্ডও সেট করতে পারবেন, যাবার চাইলে নাল রাখছি কেন বারবার লক করে রাখতে ইচ্ছা করছে না, তাই সেই ক্ষেত্রে নাল করে রাখলাম, আপনার সিকিউরিটির জন্য ইউজার নাম লিখতে পারবেন, পাসওয়ার্ড চাইলে লিখতে পারবেন। তো এবার আমরা কনস্ট্রাক্টর নেব, কেন কনস্ট্রাক্টর নেব সেটা আসলে বুঝতে পারবো, কনস্ট্রাক্টর নিয়মটা হলো যেই ক্লাসটা নিয়েছেন সেই ক্লাসের উপরে একটা মেথড আপনি ক্রিয়েট করবেন, সেটাই হলো কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর হলো যেই নাম যেই নামে ক্লাসটা নিয়েছেন সেই নামে যদি একটা মেথড তৈরি করে থাকেন ওই ক্লাসের ভিতরে, অর্থাৎ ফাংশন আমরা সিটি জেনে এসেছি যেখানে হচ্ছে মেথড অর্থাৎ ভিতরে, তো সে এটার নাম দেওয়া হয় তাহলে হ্যাঁ কী হচ্ছে আমি দেখাচ্ছি। এবার ওকে দেখি আমার এটা আসছে কিনা, হ্যাঁ এই যে অলরেডি এইভাবে সার্ভারটা আসবে,
সার্ভার তো অলরেডি আপনি জানেন, তারপর আমি একটু বলে রাখি আমি টেস্ট ডাটাবেস রেখেছি। আমরা এইখানে আমাদের টেবিলগুলো অলরেডি দেখতে পাচ্ছেন, টেবিল আচ্ছা এখানে একটু, হ্যাঁ এখানে টেস্ট, টেস্ট হলো ডাটাবেস। তো এখানে ডেটাবেস আমি অনেকগুলো আমার নিজের কাজের সুবিধার্থে জন্য, মানে আমার নিজের অনেকগুলো কাজের ক্ষেত্রে আমি টেস্ট সব কিছু রেখে দিয়েছি, অলরেডি অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করেছি, তো সেক্ষেত্রে এই ডাটাবেসগুলো নিয়ে কাজ করব। তো আজকে আমরা একটা যে কোনো একটা টেবিলকে আমি সিলেক্ট করব, আর ওইটাকে আমরা আমাদের পরবর্তীতে ইনসার্ট আপডেট যেটা আমি অলরেডি আপনাকে দেখিয়েছিলাম এটা নিয়ে ডেমো ডেমো রেখেছি। এই যে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি যে জিনিসটা আপনাকে দেখিয়েছি সেটা অলরেডি এইটা, এটার মধ্যে আমি সব কিছু অ্যাক্সেস করতাম, ইনসার্ট করতাম, আপডেট করতাম। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন সাকিব অলরেডি দেখিয়েছেন, অলরেডি জানেন। তো এইটা হলো, এটা হলো একটা টেবিল, আমরা এই টেবিলের সাথে কানেক্ট করব। তার জন্য আমরা কি করতে হবে, তো আমরা এই একটা অলরেডি বলেছি কনস্ট্রাক্টর নিয়েছি, কনস্ট্রাক্টর নিয়েছি। ও এখানে ইউআরএলটা, ইউআরএলটা হলো যে আমি এটা মাইস্কুল, এটা একটা প্ল্যাটফর্ম, তো এখানে কানেক্ট করতে হলে JDB, যেহেতু জাভা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, JDBC মাইস্কুয়াল সফটওয়্যার, নাম মাই এস কিউএল, লোকাল হোস্ট, লোকাল লোকাল সরি একটু ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড শীতে আসলে রাতে কাজ করতে করতে। এইবার আমি একটা দিন দেখাতে চাই যে আসলে আমি কেন এর আগে একটা বলেছিলাম, অলরেডি দেখতে পাচ্ছেন এই যে পোর্ট 3306, অর্থাৎ ওই ওই কন্ট্রোল প্যানেলকে আমি পাঠাচ্ছি 3306, এখানে 3306টা পোর্ট, এটা পোর্ট দিলাম, আর লোকাল হোস্ট মাইস্কুল লোকাল হোস্ট, আর কোথা থেকে JDBC থেকে, আমি ওই এখানে আমার ডাটাবেজের নাম কি ছিল, ডাটাবেজের নাম টেস্ট। তো আপনি যদি যে কোনো জিনিসটা, আমি তো টেস্ট হিসেবে ইউজ করেছি, আপনি যে কোনো জিনিস চাইলে অন্য কিছু দিতে পারবেন। ড্যামো, ড্যামো হচ্ছে টেবিলের নাম, আমাকে কানেক্ট করছে ডাটাবেজের সাথে টেস্ট। তো আমি টেস্ট অ্যাড করলাম, ইউজার নামটা আচ্ছা ব্ল্যাঙ্ক, আচ্ছা নাল নিয়ে দিই, মানে নাল মানে তো ফাঁকা। হ্যাঁ এবার আমি অলরেডি আমার কাজ শেষ, অর্থাৎ আমি লিঙ্কটা করলাম, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, কার মাধ্যমে এটা একটা আলাদা প্ল্যাটফর্ম, কার মাধ্যমে জিনিসটা লিঙ্ক হবে, সেক্ষেত্রে আমাকে একটা কানেক্টর অর্থাৎ মাইস্কুল কানেক্টর লাগবে, তাহলে আমি লিঙ্ক করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এই ডাটাবেস যারা জাভা নিয়ে করেছেন তারা, এটা অলরেডি আমি ডেস্কটপ রেখে দিয়েছি, আপনার গুগলে গিয়ে অলরেডি নামা নিতে হবে, তাহলে আপনি মাইস্কুল কানেক্ট করতে পারবেন এই সফটওয়্যার, এটা সে নামা নিতে পারেন কানেক্ট কানেক্টর, এটা জিনিসটা হবে এই যে আমি দেখাচ্ছি একটু, হ্যাঁ অলরেডি গুগলে এটা কানেক্টরটা নামা নিতে পারেন। নামানোর পর আপনি এটাকে এটাকে অ্যাড করে নিতে হবে, কারণ দুইটা দুইটা সফটওয়্যার মধ্যে ইন্টারফেস করার জন্য এই কানেক্টরটা ইউজ হয়ে থাকে। তাহলে যেহেতু আমার ওই প্রজেক্টে অ্যাড করার জন্য, তাহলে আমাকে লাইব্রেরিতে নিয়ে আসতে হবে, এই যে JDK লটিচ এখন নতুন করে আমাকে নিয়ে আসতে হবে, রাইট ক্লিক করে অ্যাড অ্যাড লাইব্রেরি, এটা একটা অ্যাড লাইব্রেরি অথবা অ্যাড জার বলতে পারেন, জার ফাইল, এটা আমি অ্যাড লাইব্রেরিতে নিয়ে আসছি, তাহলে আমাকে সে মাইস্কুলের সাথে কানেক্ট করার সুযোগ করে দিবে এর মাধ্যমে। এটা না, রাইট ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিস যেটা হবে প্রপার্টিস যেন অ্যাড করে নিতে পারো, অ্যাড অ্যাড জার, ওটা একটা জার ফাইল, এই যে অলরেডি ডেস্কটপ, এই ঠিক এটা জাস্ট মাইস্কুল কানেক্টর জাভা 5.143 বিন, বিন মানে বাইনারি .জাভা, জার জার ফাইল, এক্সটেনশন জার ফাইল। তো ওপেন
ও সরি আমি তো সিলেক্ট করে নি, আচ্ছা সিলেক্ট কর ওপেন, অলরেডি আমার কানেক্টরটা হয়ে গেছে, কানেক্টর হচ্ছে। এবার আমি মাইস্কুলের সাথে খুবই অনায়াসে পেয়ে যাবো এই কানেক্টর সফটওয়্যার মাধ্যমে, এই প্ল্যাগইনের মাধ্যমে, জার ফাইলের মাধ্যমে। তো এবার আমি কীভাবে জেডিবি মাইস্কুল কানেক্টরগুলো হোস্ট নিশ্চিত নিলাম, এবার ক্লাস ডট ফর নেম, ফর ফর নেম 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 কম 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 ডট কম ডট জেডিবি, আচ্ছা আমি কম, ও হ্যাঁ এটা অলরেডি কার মাধ্যমে যাবে, কোন কম ডট মাই এস কিউএল ডট জেডিবি ড্রাইভার জে, অলরেডি উপরে দেখতে পাচ্ছেন জে জে ডিবিসি ডট ড্রাইভার ড্রাইভ ডিআরআই ভি এ ড্রাইভার, হ্যাঁ রং জিনিস ওকে কম মাই স্কুল জেডিবি টু ড্রাইভার রং ক্লাস ডট ফর নেম কম মাই স্কুল জেডিবি ড্রাইভার, ঠিক আছে ক্লাস ফর নেম ক্লাস ফর নেম আচ্ছা ক্লাস ফর নেম ক্লাস ফর নেম, আচ্ছা যাই হোক আমরা সমস্যা নাই, আমরা কোডটা শেষ করে পরে প্রবলেম আইডেন্টিফাই করব। ক্লাস ফর নেম কম, যেহেতু কম কম ডট মাই স্কেল, এটা মাই স্কেল জেডিপি ডট ড্রাইভার, ওকে এখানে আমাদের হচ্ছে না, আচ্ছা তারপরে আমরা উপরে নাম দিয়েছি কানেকশন, মানে কন কানেকশনের কানেকশন করতে যাচ্ছি, কানেকশন ডট কানেকশন ইকুয়াল ড্রাইভার 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 ম্যানেজার ড্রাইভার ম্যানেজার কম ম্যানেজার ডট ডট গেট গেট কানেকশন, হ্যাঁ গেট কানেকশন ইউআরটাকে পাঠাচ্ছি, তারপরে পাঠাচ্ছি কাকে কাকে আরও লাগবে, ইউজার পাসওয়ার্ড ইউজার নেম ইউজার নেমকে পাঠাচ্ছি, তারপর সে পাসওয়ার্ডকে পাঠাচ্ছি, হ্যাঁ এখানে বারবার আচ্ছা দেখি যেহেতু এটা ডাটাবেস মেথড ট্রাইকাস্টটা ইউজ করে দেখি, ট্রাইকাস্ট নেবে লাগবে এক্সেপশন আসতে পারে, ক্যাচ সি এ টি সি ক্যাচ ই এক্সেপশন 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 ই এক্সেপশন ই তারপর সেম আসবে যদি কোনো কারণে ভুল আসে, হ্যাঁ যদি ভুল আসে তাহলে কম ডট মাই স্কেল জেডিপি ড্রাইভার অর্সো রং, প্লাস টু ফোর নেমটা
class dot for name com dot mysql dot jdbc dot driver 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 এই তো হয়তো মেবি কোথাও ভুল ছিল আচ্ছা যাই হোক আমাদের কানেকশনটা অলরেডি হয়ে গেছে তো এবার আমি জিনিসটা টেস্ট করব যে আমার ডাটাবেস কানেকশন হয়েছে কিনা এটা আমি আলাদা একটা ক্লাস নিয়েছি এবার আমার মেইন ক্লাস হলো ডাটাবেস এটার সাথে আমরা লিংক করে দিব এ কেন আমি কনস্ট্রাক্টর হচ্ছে এবার আমি ব্যাখ্যা দিচ্ছি আমাদের আরেকটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসকে মিলানোর জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করি সেটার নাম হলো ডাটাবেজ আমি আমার নামটা ছিল ডাটাবেজ ডাটাবেজ কন কন নামে অবজেক্টের নাম হবে আমি ও কানেকশন কানেকশন নামে আমি রাখি তারপর নিউ অলরেডি জানো কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেম ক্লাসের নাম হ্যাঁ অলরেডি আমাদের এটা হয়ে গেছে সেক্ষেত্রে একটা মেসেজ দিয়ে রাখি যে যদি কানেকশন সব কিছু ঠিক থাকে কানেকশন যদি সব ঠিক থাকে তাহলে সাকসেসফুল ডাটাবেস সাকসেসফুল আর যদি যদি আর অথবা এরর আসবে যদি সব কিছু এগুলো একজ্যাক্টলি কাজ করে সব কিছু পাওয়া যায় তাহলে ডাটাবেস সাকসেসফুল আর আদারওয়াইজ একটা এরর আসতে পারে তো এবার আমরা দেখি চেক করি আর আমরা সেখান থেকে আমরা মেন ক্লাসকে আমরা ডিক্লেয়ার করে রাখলাম সেটা কী করলাম ডাটাবেজ কোন আমার ক্লাসের নাম কানেকশন আমি রাখলাম আর এখন আমি কনস্ট্রাক্টর ইউজ করার কারণে শুধু অবজেক্ট ক্রিয়েট করলে আমার কনস্ট্রাক্টর থেকে চলে আসছে চলে আসবে ইয়েটা এই জন্য কনস্ট্রাক্টর ইউজ করেছি আদারওয়াইজ যদি আমি যদি অন্য একটা নাম ইউজ করতাম তাহলে কানেকশন ডট ওই মেথডের নাম বলতে হতো সেক্ষেত্রে আমি লাইনের শর্ট করে বলেছি একটা অবজেক্টের মাধ্যমে কনস্ট্রাক্টর তো যাই হোক এবার আমি দেখাতে চাচ্ছি দেখি কানেকশন হয়েছে কিনা কারণ মেন লক্ষ্য তো ওইটাই কানেকশন না হলে হ্যাঁ কিছু নো সুইটেবল ড্রাইভার ফাউন্ড ফর জিডিবি কোনো থ্রি টেস্ট মানে সে সুইটেবলভাবে পাচ্ছে না ওকে নো প্রবলেম রং পাচ্ছে না আচ্ছা ভুল করে ফেলেছি স্ল্যাশ 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 তাই তো বলি হ্যাঁ তার কারণে হতে পারে দেখি হ্যাঁ একটা ব্যাক স্ল্যাশ দুইটা ব্যাক স্ল্যাশ না দেওয়ার কারণে সেটা আসেনি তো সো বি কেয়ারফুল কোড লেখার সময় খুবই কেয়ারফুল লিখতে হয় সাধারণত দুইটা জিনিস তুলে দিলাম তাও প্রোগ্রাম ভুল এসে গেছে তার মানে প্রতিটা লাইন গুরুত্ব সহকারে করতে হবে এই হলো ডাটাবেস সাকসেসফুল তো তার মানে আমার এটা অলরেডি এটার সাথে কানেক্টেড এটার সাথে অলরেডি কানেক্টেড যদি যেমন আমি আরেকটা টেস্টিং যদি নিতে চাই যে টেস্ট ওয়ানের ডাটাবেজে নাই তার মানে তাহলে আমার প্রোগ্রাম ভুল আসবে সেটাই স্বাভাবিক ডাটাবেস শুধু টেস্ট আছে টেস্ট মনটা নাই তাহলে আমি আবার চেক করি যে তাহলে আমি বুঝবো সেটার সাথে কী সে পাচ্ছি কিনা তাহলে আমি আবারও সে রান করলাম এরর আসছে তার মানে সেটা পাচ্ছে না অলরেডি দেখতে পাচ্ছেন যে কী বলা আছে ইউজার হ্যাঁ তো আমি আবারও চেঞ্জ টেস্ট নিয়ে আসি হ্যাঁ ডাটাবেস সাকসেসফুল এবার আসলে আমি কেন একটু বলে রাখি আসলে অনেক দীর্ঘ সময় টিউটোরিয়াল তৈরি করেছি এটা 1-2-3 মিনিটের টিউটোরিয়াল কেন করেছি কারণ এটা যদি কোনো কারণে কেউ মিসিং করে থাকে সেক্ষেত্রে বাকিগুলো কিচ্ছু করতে পারবে না কারণ কানেক্টর যদি কানেক্টর ঠিকভাবে না সেট করতে পারেন
এই জন্য আমি অনেকক্ষণ খুব ইজিলি ভাবে খুব স্মুথলি বা স্লো ভাবে মোশন চালিয়েছিলাম। কেন এই জন্য চালিয়েছি যাতে বিগিনারদের জন্য খুব ইজিলি ধরতে পারে। আর যদি কেউ যদি যারা সিনিয়র তারা বোর ফিল করে প্লিজ আই এম সরি ফর দ্যাট, বিকজ আমি এটা আসলে সবাই জন্য তৈরি করে থাকি। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য আমি আসতে চাচ্ছি ইনসার্ট আপডেট ডিলিট নিয়ে কাজ করব। তো কানেক্টর ঠিক থাকে আপনি বাকিগুলো ইজিলি ওনার সাথে পেরে যাবেন, কুইরি জানলে হবে। তো এই জন্য আমি আবারও লজ্জিত যে অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি এই টিউটোরিয়াল তৈরি করতে। তো এটাই এটা এভাবে কানেক্ট করে, তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। নেক্সট টিউটোরিয়াল খুব অ্যাজ সুন পসিবল আসবে। তো ভালো থাকবেন।